এই গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে নতুন ভিডিও নিয়ে করতে যাচ্ছি, সেটা হলো বোহেমিয়ান। তো ওখানে যাই আপাতত, দেখি এটা আপনার বেলঘড়িয়াতেই আছে, বেলঘড়িয়া পোস্ট অফিসের ঠিক সামনে, পোস্ট অফিস থেকে একটু এগিয়ে গিয়ে বাঁদিকে পড়বে পাওয়ার হাউসের সামনে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখো, লাস্ট অবধি থাকো, এবার খেয়ে জানায় বাকি রিভিউটা কেমন। বাদ ভাই, ইনি হলো শুভজ্যোতি, বলে শুভজ্যোতি আমার খুবই ক্লোজ দাদা। তো লাস্ট অবধি থাকো ভিডিওটা, দেখা যাক কী হয়, চলো। তো আপাতত আমরা অনেকটা চলে এসেছি, পোস্ট অফিস ক্রস করে গেছি। তো আপাতত আমরা সামনে যাচ্ছি, এসে গেছি সিএসসি অফিস, তাই তো? না বেলগুয়া সিএসসি অফিসের সামনে, আমি বেলগুয়া থেকে বেলগুয়া দিয়ে যাই না কোনটা সিএসসি অফিস। এখানে দোকানটাকে আমার চেনা চেনা লাগছে না, যে দোকানটা শ্রীমানি, একদম একদম শ্রীমানি সাইকেল, মানে একটু চেনা চেনা লাগছে। যদি ভিডিওটা সে দেখে তাহলে সে বুঝতে পারবে অবশ্যই। আর দাদা তো আছেই পাশে, আজকে আজকে দাদা ভিডিও আছে। আর সামনেই দোকানটা, দোকানটার নামটা আমি এখনো বলতে পারছি না, বোহেমিয়ান। দেখা যাক, যাই আপাতত, গিয়ে খাই। তো খাওয়াটা তো মেন ইম্পর্টেন্ট, বাঙালি মানুষ না খেলে হয়? তো লাস্ট যদি থাকো আসলে ভিডিওতে। তন্দুরি ভাব অর্ডার দিয়েছি, এটা তার মাত্র 150 টাকা। আর তারপর অর্ডার দিয়ে রাইস অর্ডার দিয়েছি, মিক্স ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি, যেটার দাম, মিক্স ফ্রাইড রাইস দাম 140 টাকা। আর তাহলে দিয়েছি চিকেন কষা, ফুল অর্ডার দিয়েছি, যেটা হলো 150 টাকা। আর আপাতত এই চাই আপাতত কিছু দিইনি। আর আমাদের খাওয়া আপাতত আসছে, ততক্ষণ যতক্ষণ খাওয়া হবে ততক্ষণ আপনারা কাজ করুন, মেনু কার্ডটা পুরো দেখে নিন। মানে চিকেনের দুটো পিস খুবই অসম্ভব, মাঝে লেবু, গাজর দিয়ে, টমেটো দিয়ে, এখানে একটু শসা আছে, বাঁধাকপি আছে, পেঁয়াজ আছে, চাটনি আছে, কষা দেওয়া একটা সুন্দর দিয়ে গেছে নিগরণ করে। তো আমি এটা খাবো, খুবই সফট মাংসটা, হাড় মাংস আবার বেরিয়ে চলে এলো মাংসটা। খুবই সুন্দর খেতে, মাংসটা খুবই সফট, খুবই সুন্দর মাংস, ডেকোরেশনটা খুব সুন্দর। আপনি খাবার ডিপ্লো মডেল দিচ্ছি, এসব দিচ্ছি, চলে এসে হলো মিক্স ফ্রাইড রাইস আর চিকেন কষা। এবার মিক্স ফ্রাইড রাইসটা খাবো চিকেন কষা দিয়ে, তারপর বলবো কেমন হয়েছে। চিকেন কষা একটা উঠবে, হ্যাঁ উঠেছে, এবার হাত দিয়ে খাবো, কারণ হাত দিয়ে দেওয়া হবে না, বাঙালি মানুষ হাতই বেশ। তো গ্রেভিটা মাখালাম, আর মিক্স ফ্রাইড রাইসের ডিম আছে, মাংসের পিস পিস করা আছে চিকেনের, আর তার সাথে আছে আপনাদের চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছও দেওয়া আছে, আর মাংসের পিসটা ভালোই আছে, বড়ো আছে মোটামুটি। আর মাখাবো, মাংসটা খুবই সফট, দিলাম চলে এলো, খুবই সুন্দর খেতে, খুবই সুন্দর খেতে। মাংসটা খুবই সুন্দর, মাংসটা খুবই সফট, রাইসটাও খুবই সুন্দর আছে,
সাথে এখানে রাইসের যে আইটেমগুলো দিয়েছে, যেগুলো একটা চিকেন দিয়েছে, চিংড়ি মাছ দিয়েছে, ডিম দিয়েছে, আর কিছু ভেজিটেবলস আছে। চিকেন কষাটা যেটা আছে, যেটা ফুল চিকেন যেটা ছ পিস দিয়েছে, খুব সুন্দর ডেকোরেশন আছে। আপাতত আমরা বইমিন কিচেন থেকে খেয়ে বেরোলাম। তো আমি এটাই বলবো, তোমরা অবশ্যই এখানে আসো, এই রেস্টুরেন্টে আসো। রেস্টুরেন্টটা খুবই ভালো, খুবই ভালো ব্যবহার আর খুবই ভালো সার্ভিসিং, অসাধারণ কোয়ালিটি, অসাধারণ কোয়ালিটি খাবারে, অসাধারণ কোয়ালিটি আমি বলবো, খুবই সুন্দর। চিকেন তান্দুরিটা খেলাম, চিকেন তান্দুরিটা আমি হাফ নিয়েছিলাম, চিকেন তান্দুরিটা খুবই সুন্দর। গাড়িগুলো এখনই যায়। তো কালী পুজোয় আমি বলবো ভাই, যারা বেলগুড়িয়া থাকো, যারা বেলগুড়িয়া বাইরে থেকে আসবে এখানে বেলগুড়িয়া ঠাকুর দেখতে, তাদের বলবো বহিমিন, বহিমিন কিচেনে চলে আসো কালী পুজোতে। আর অন্য কোথায় দেখো না, বহিমিনে চলে আসো। সামনে ভাইফোঁটাও আছে, যে দাদারা তাদের বোনদের ট্রিট দেবে বা যা দিদিরা যারা ভাইদের ট্রিট দেবে, বহিমিন, বহিমিন ছেড়ে কোথাও যেও না কিন্তু, ঠিক আছে চলো। আর আমার একটা ভিডিও সং বেরিয়েছিল রোববার দিন, যাই না তোমরা দেখেছো কিনা, আবার না দেখে থাকো তাহলে কী করছো, নিচে লিঙ্কটা দেওয়া আছে, তাড়াতাড়ি যাও ভিডিও সংটা দেখো। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এন্ড সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কিন্তু সাবস্ক্রাইব না করলে কী করে নেক্সট ভিডিও পাবে, ঠিক আছে চলো, টাটা বাই বাই।